সকাল থেকে যেমন জানাচ্ছিলাম যে ট্রেনের শিডিউল চলছে, ট্রেনের শিডিউল বিপর্যয় চলছে। দর্শক, এই ব্যাপারে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। তিনি রয়েছেন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে, যুক্ত হতে চায় হাসান ওয়ালির সঙ্গে। হাসান ওয়ালি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালি, আমরা জানতে পেরেছি যে ট্রেনের যে শিডিউল রয়েছে সেই শিডিউল কিন্তু বিপর্যয় হয়েছে। আপনার কাছে জানতে চাই, আপনি এখন কমলাপুরে রয়েছেন, ট্রেন শিডিউল মানা হচ্ছে কিনা, কিংবা এখনো সেই শিডিউল বিপর্যয় ঠিকঠাক করতে পেরেছে কিনা রেল কর্তৃপক্ষ, সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ঘরমুখো মানুষের কিন্তু যে ভিড়, সেটি কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু মানুষ আসছেন অনেকে, কিন্তু গতকাল রাতেও কিন্তু কমলাপুর স্টেশনে যে প্ল্যাটফর্মটিতে কিন্তু অবস্থান করছে, আপনি দেখছেন যে এখন বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা, একটু পরে ছেড়ে যাবে, মানুষের কিন্তু অপেক্ষা আমরা দেখছি, জায়গাটিতে বেশ ভিড়ও কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে আপনি জানেন যে গত কয়েকদিনই কিন্তু আসলে ঘন্টা কয়েক করে কিন্তু আসলে ট্রেন দেরিতে ছাড়ছে, সেটি কিন্তু আজকেও আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিলম্বে ট্রেন ছাড়ছে, মানুষ কিন্তু অপেক্ষা করছে তার জন্য। এবং আপনি জানেন যে বিশেষ করে উত্তর অঞ্চলে যেই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেখানে কিন্তু আসলে অতিরিক্ত যাত্রীর কারণে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা আমরা দেখেছি, মানুষ পড়ে গেছে এমন ঘটনা আমরা দেখেছি। সেই জায়গা থেকে কিন্তু আমরা আজকে কিন্তু দেখলাম যে একটু আগে যেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যে দাঁড়িয়ে যাওয়ার টিকিট কিন্তু শেষ মুহূর্তে বিক্রি হচ্ছে, অর্থাৎ মানুষ যারা বাড়ি ফিরতে চান তাদেরকে বাড়ি ফেরার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু টিকিট বিক্রি হচ্ছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এখানে কিন্তু একটু পরে একটি ট্রেন ছেড়ে যাবে, আমরা দেখছি যে এর পরেই কিন্তু বেশ কয়েকটি ট্রেনও আমরা দেখছি। এবং ধাপে ধাপে কিন্তু আজকে যেহেতু শেষ দিন, আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সেই ঈদ যাত্রায় কিন্তু মানুষের ভিড় আজকে স্বাভাবিকভাবে একটু বেশি, এবং শেষ মুহূর্তে যারা আসলে নানান ব্যস্ততা টিকিট কাটতে পারেননি বা চেষ্টা করেও টিকিট কাটতে পারেননি, তারা কিন্তু আসলে আজকের দিনটাতে আসছেন। আপনি জানেন যে আসলে প্রতি ঈদ যাত্রায়ই তো আসলে ট্রেন অন্যতম মানুষের পছন্দের জায়গায় থেকে, স্বাচ্ছন্দ্যের জায়গায় থেকে আসলে ঈদ যাত্রায় বাড়ি ফেরার ক্ষেত্রে এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি প্রথম থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিয়া শুরু থেকে কিন্তু মানুষের জটলা দেখেছি, ভিড় দেখেছি, টিকিট নিতে যেই প্রতিবারের যে সংগ্রাম, যে যুদ্ধ, সেটি কিন্তু এবারও আমরা দেখেছি, এবারও কিন্তু আসলে তার ব্যতিক্রম হয়নি। এবং সেই জায়গায় পরে টিকিট কাটার পরে আসলে সেই যুদ্ধ কিন্তু শেষ হয়নি, যে ট্রেনে ওঠার যুদ্ধ। অনেকে কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন যে টিকিট কাটার পরেও আসলে অনেকে ট্রেনে তাদের নির্ধারিত আসনে উঠতে পারছেন না ভিড়ের কারণে, জটলার কারণে। তারা কিন্তু দাবি জানিয়েছেন যে তাদের যে ট্রেনে ওঠার যে স্বাভাবিক যে পরিবেশ, সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আবার অনেকে বলছেন যে আসলে ঈদ যাত্রায় সবাইকে নিয়েই আসলে তারা ফিরতে চান, ঈদে বাড়ি যেতে চান, যে কারণে কিন্তু আসলে তারা সেই ভোগান্তি কিন্তু মেনে নিচ্ছে। তো সব মিলে আসলে ভোগান্তি আছে, দেরিতে ট্রেন ছেড়ে যাচ্ছে, কিন্তু এরপরেও যখন ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই সময়কার যে হাসি মুখ, সেটিও কিন্তু আছে। তো সব মিলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ তন্ময়।